করছে টি ডিশ যেটা সেটা হলো আরো মজার তোমার খুব ভালো লাগবে এটা এগ লোফ মানে ডিম দিয়ে এখানে খুবই কম একটু অয়েল ইউজ করব আমি জাস্ট গ্রিস করার জন্য আদারওয়াইজ আমার মেইন ফুডে কোনো অয়েল যাচ্ছে না বাহ এটা অয়েল ফ্রি অয়েল ফ্রি এগ লোফ আমরা তৈরি করছি এবার চলুন দেখে নিই শুরুতে কি কি উপকরণ লাগছে এগ লোফ উপকরণ ডিম চারটি চিকেন 500 গ্রাম তেল পরিমাণ মতো পেঁয়াজ কুচি 2 চা চামচ কাঁচামরিচ কুচি 1 চা চামচ পুদিনা পাতা কুচি 1 চা চামচ টমেটো কুচি 2 চা চামচ গোলমরিচের গুঁড়া 1 চা চামচ পানি পরিমাণ মতো ব্রেড 4 পিস টমেটো ক্যাচাপ 2 টেবিল চামচ দেখে নিলাম উপকরণগুলো কি কি লাগছে এবার আমরা মূল রান্নায় চলে যেতে চাই খুবই সিম্পল আমি একটু অয়েল এখানে দিয়ে নিচ্ছি সুগন্ধর জন্য কেউ যদি চায় একটু ঘি অ্যাড করতে পারে ইট ইজ আপ টু ইউ না করলেও কোনো প্রবলেম নাই জাস্ট এটাকে একটু গ্রিস করে নিতে হবে আর কিচ্ছু না একটু ব্রাশ দিয়ে চারিধারে লাগাতে হবে কিছু নেই এখন আমি এখানে 4টা ডিম নিয়েছি 4টা ডিমের সাথে বাকি সব দিয়ে দিচ্ছি ডিমে 9 ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে যা আমাদের শরীরে বিভিন্ন কাজ করে থাকে আমাদের মানে সুস্বাস্থ্য রক্ষা থেকে শুরু করে এভরিডেকে মানে ডিমকে বলা হয় মানে মেন্টাল হেলথ বুস্টিং থেকে শুরু করে সব আর ব্রেন ডেভেলপমেন্টের জন্য ডিম অত্যন্ত দরকার প্রেগনেন্ট মা এবং বাচ্চা দুজনের জন্য ডিমের কোনো প্রতিদিন ডিমের কোনোই বিকল্প নেই এভরিডে ডিম খাওয়া উচিত বিশেষ করে মানে ডিম খেতে চায় না ডিম খেতে পছন্দ করে না ডিমে কলিন বলে একটা জিনিস পাওয়া যায় সেটা অন্য কিছুতেই পাওয়া যায় না তো সো ডিমের তাও আবার ডিমের কুসুমে আছে সেটা তো সেই জন্য ডিম অত্যন্ত ভালো আরেকটা জিনিস জানো আমাদের যে চুল এবং নখ এটা কিন্তু প্রোটিন দ্বারা গঠিত তো ডিম এবং চিকেন দুটোই আমাদের চুল নখ এগুলো সুন্দর রাখতে হেল্প করে ওকে সৌন্দর্য বিকাশেও তোমার এর ভূমিকা অনেক বেশি না আসলে একটা জিনিস কি তুমি হেলদি থাকলেই ভালো থাকবে মূল বিষয়টা তো এখানেই আর সেটা আসে হলো আমরা উপর দিয়ে যত কিছুই করি না কেন প্রপার ফুড না হলে শুধু ফুড না বডিতে ডিস্ট্রিবিউশন ঠিক মতো না হলে প্রবলেম আছে গাড়ি আটকে যাবে পেঁয়াজ দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ কোনোই বিকল্প নেই আপনি কি কি খাবার খাচ্ছেন কতটুকু খাচ্ছেন সেটা আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ সেটা সবসময় খেয়াল রাখতে হবে আমরা অবশ্যই চাই সেই জিনিসগুলো আপনাদেরকে জানাতে আর অবশ্যই আপনারা জানেন আমরা আমাদের কিচেনেও ইউজ করি এক্সপার্ট ডিশ ওয়াশার যেটা কিন্তু শুধুমাত্র আপনার কিচেনকে পরিষ্কার রাখবে না একই সাথে জীবাণুমুক্ত রাখবে আলটিমেটলি হেলদি থাকার কোনো বিকল্প নেই প্রথমে পেঁয়াজ দিয়েছি 1 টেবিল চামচ কাঁচামরিচ 1 চা চামচ দিলাম পুদিনা পাতা মিহি কুচি করা পুদিনা পাতা অত্যন্ত ভালো একটা হার্বস এটা আমাদের শরীরকে ঠান্ডা রাখে এছাড়া কুলিংয়ের কাজ করে মানে মেটাবলিক সিস্টেমকে ভালো রাখে হজমে সাহায্য করে এখানে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোতে লাইকোপিন আছে এটা অ্যান্টি অক্সিডেন্ট আমাদের শরীরকে অক্সিডাইজড হওয়া থেকে রক্ষা করে আর এবারে দিচ্ছি আমার প্রিয় চিকেন তোমারও প্রিয় চিকেনের তো আমি বলেছি দুটোই প্রিয় হ্যাঁ এখন এগ আর চিকেন এটা একটা কমপ্লিট ডিশ হবে কার্বোহাইড্রেটও রেখেছি এখানে ব্রেড রেখেছি তারপর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো তুমি চাইলে একটু চিজও অ্যাড করতে পারো ইট ইজ আপ টু ইউ এখন খুব ভালো করে সব একসাথে মিক্স করে দিতে হবে আমি যেটা করছি দেখি কি করব মিক্স করো মিক্সিং এর কাজটা আমি দিয়ে দিলাম আমার মনে হয় ভালোই পারবে তুমি রেখে করতে পারো হ্যাপি টু হেল্প হ্যাঁ থ্যাংক ইউ মিক্স হতে হতে এখানে আমি যেটা করছি একটা হাঁড়ি নিয়েছি স্টিমের জন্য এরকম একটা ইয়ে পাওয়া যায় জাস্ট একটা এটাকে হোল্ড করে রাখার জন্য দিয়ে দিলাম একটু উঁচুতে আর পানি দিয়ে দিচ্ছি যেহেতু স্টিমার নেই আমরা আসলে এভাবেই স্টিমটা করে নিচ্ছি স্টিমার যে থাকতেই হবে নট নেসেসারি এমন কথা নাই আমার কথা হলো হাতের কাছে যা আছে আমরা তাই দিয়েই কাজ করব ইয়েস নিলাম এই বাটি হতে হবে এমন কোনো কথা নেই বাড়িতে যা আছে তাই দিয়ে হবে তবে সেই শেপেরই তৈরি হবে থ্যাংক ইউ হয়ে গেছে আমি এবার এখানে একটু সল্ট অ্যাড করব লবণ দিয়ে দিচ্ছি এটা খুব টেস্টি একটা ডিশ ভাল লাগে খেতে স্ন্যাক্স হিসাবে তুমি শুধু ডিম তো আর কাউকে সার্ভ করতে পারবে না তো এর মধ্যে ভেজিটেবলও আছে হার্বস আছে এগ আছে সবই আছে
আর তার সাথে চলে যাচ্ছে ব্রেড। ব্রেডগুলো জাস্ট আমি এরকম বসিয়ে দেব উপরে। আচ্ছা আচ্ছা। এবং বসিয়ে ভেতরে দিয়ে দেব যাতে ভেতরে ঢুকে যায়। এই একদম ভেতরে যাবে, ভেতরে দিয়ে দিলাম। তার মানে এখানে কি, আমি প্রোটিন ভেজিটেবল কার্বোহাইড্রেট ফুল মিল। এটা আমার একটা, আমি যদি এইটাকে চার ভাগ করতে হবে বা আমি দুই এক দুটো ডিম খাওয়া যায় একসাথে ব্রেকফাস্টে, আমি অন্য কিছু না নিয়ে দুজনের জন্য করা যাবে, তোমার আর আমার হয়ে যাবে। হ্যাঁ, আমাদের দুজনের দুজন আছে হয়ে যাবে, সো দুজনের ব্রেকফাস্ট। এখন যেটা করব, আমি এখানে অ্যালুমিনিয়াম ফয়েল দিচ্ছি, ঢাকনাওয়ালা কিছু দিয়েও ঢাকা যায়, জাস্ট কভার করে দিতে হবে যেন ভেতরে পানি না ঢুকে। এটার উদ্দেশ্য হলো একটাই, পানি না ঢুকে। ঢুকিয়ে দিলাম, এবার তুমি বার্নারটা অন করে দাও। আমি এখানে দিয়ে দিলাম, তবে স্টিমারে যেটা সুবিধা আছে, তুমি স্টিমারে ডাবল চেম্বার থাকে, তুমি স্টিমারে এখানে অ্যাড করতে পারো, অথবা চাইলে তুমি এইভাবে ওইটাকে ডিশটাকে তৈরি করতে পারো। খাবার সুস্থতার কারণ, খাবার অসুস্থতারও কারণ। তো আমাদের জেনে বুঝে যদি আমরা খাবারটা খাই তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারি। এক্স্যাক্টলি, এন্ড ইউ নো দেয়ার ইজ এ সেইং দ্যাট ফুড ক্যান হিল এন্ড ফুড ক্যান কিল, সো বি ভেরি কেয়ারফুল যে আপনি কি খাচ্ছেন, কতটুকু খাচ্ছেন, কিভাবে খাচ্ছেন। আমাদের রান্না এদিকে হয়ে যাচ্ছে, কিচেনে আজকে খুবই হেলদি খাবার রান্না করা হচ্ছে। আমরা অয়েল ফ্রি চিকেন রোস্ট করেছিলাম, এখন তৈরি হয়ে যাচ্ছে এগ লোফ। চলুন দেখি কি অবস্থা, কতটুকু হয়েছে। আমার মনে হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর এখন যেটা করব, একটা প্লেট নিয়ে আসছি সার্ভ করার জন্য। একটু আমি নেই কোনটা নেব, এখান থেকে এটা। হ্যাঁ চল, আমাদের সার্ভিং ডিশ রেডি। হ্যাঁ, আমি একটু বের করে নিচ্ছি ভেতর থেকে ডিশটা, একটু কেয়ারফুলি বের করতে হবে যখনই বের করবে, গরম কোনো জিনিস হ্যান্ডেল করতে, কারণ কিচেন সেফটি খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা আমাদের মাথায় রাখতে হবে। রান্না শুধু রান্না করলেই হয় না, রান্নার পাশাপাশি অনেক কিছু আছে, অনেক কিছু মাথায় রাখতে হয়। ব্যাস হয়ে গেল। আমি এখন যেটা করব, টমেটো ক্যাচাপটা লাগবে, ওই পাশে নিয়ে যাও আমি সার্ভ করার জন্য। ইট লুকস রিয়েলি গুড। লাগবে দেখতেও সুন্দর, বাচ্চাদের টিফিনে যায়, মানে তুমি ব্রেকফাস্টে একঘেয়েমি খাবার ভাল লাগে না। এই যে দেখো, খুবই হেলদি একটা কেকের মতো উঠে এলো, এটা আমি সরিয়ে দিচ্ছি। পরে আমরা একটু নাইফ দিয়ে কেটেও দিতে পারি। তোমার পছন্দ হয়েছে? আমার ভীষণ পছন্দ হয়েছে, এন্ড আই এম প্রিটি শিওর এটা খেতেও খুব ভালো লাগবে। আর হেলদি ফুড মানেই হচ্ছে আমার খুব পছন্দ। উপরে না একটু টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি, টমেটো ক্যাচাপ এই খাবারটার সাথে খুব ভালো যায়, সেই জন্যই টমেটো ক্যাচাপটা এখানে আমি অ্যাড করছি। ইচ্ছা, কেউ যদি চায় যে আমি টমেটো ক্যাচাপ দেবো না, না দিতে পারে, চিজও দিতে পারে, পারমিজানো চিজও এখানে আসতে পারে। আমরা এটাকে যেটা করব, খুব বেশি এখানে সাজাবো না, জাস্ট পিস। হ্যাঁ আচ্ছা, সুন্দর করে একটু পিস করে দিব, তাহলে ভাল লাগবে দেখতে। স্কোয়ার করেই কাটলাম আমি, একটু বড় করে, জাস্ট বাইটে যেন সুবিধা হয়। এই রেখে দিলাম। এবার আমি এই জিনিসগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, পিসগুলোকে। এবারে একটা কালারের খুবই অনুপস্থিত, সেটা হলো গ্রিন, গ্রিন সবুজ। আমরা একটু লেটুস পাতা এখানে অ্যাড করে দেব, আমার সবুজ চলে আসবে। আসলে জানো, আমি আমার নিজের জীবন আমি ভাবতে পারি না রং ছাড়া, মানে খাবারেরও যেরকম রং রূপ রস গন্ধ আছে, মানুষের জীবনেরও কিন্তু তেমনি। এটা লেটুস পাতাটা দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে ফ্রেশ। হ্যাঁ একদম, একটা দেখো পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেল একটা ছোট্ট জিনিসে। এই প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল বাচ্চাদের টিফিন এবং আপনার সকালে নাস্তার জন্য এগুলো।
এখন এটা তোমার জন্য থ্যাংক ইউ সো মাচ এখন এটা আমাদের দুজনের জন্য হ্যাঁ আমরা দুজনে এখন খাবো তৈরি হয়ে গেছে এগ লোফ আপনাদের সুবিধার জন্য আমরা পুরো প্রস্তুত প্রণালীটি দেখিয়ে দিচ্ছি আরো একবার প্রথমে বাটিতে ডিম ফেটে নিন এতে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি পুদিনা পাতা কুচি টমেটো কুচি চিকেন গোলমরিচের গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন সসপ্যানে পানি দিন আরেকটি বাটিতে তেল ও ঘি মেখে নিয়ে তাতে মশলায় মেশানো ডিম ঢেলে দিন এর উপর ব্রেডগুলো দিয়ে ফয়েল পেপারে জড়িয়ে সসপ্যানে গরম পানির উপরে রেখে সেদ্ধ করুন সেদ্ধ হয়ে গেলে নামিয়ে টমেটো ক্যাচাপ দিয়ে কেটে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের এগ লোফ